আরে রাসেল নাকি, কি অবস্থা বন্ধু? তোমার লগে তো অনেকদিন পর দেখা, যা খুশি হয়েছি তুমি আমার বাসায় আসছো। কিরে আফ্রিকান কালা গালা মাইয়া গেল সাই, আঙ্গুরা কি ভুলি গেছ? একটু আনসার মানসার দেশা। সালাম আলাইকুম, কি অবস্থা মঞ্জু? বলি নাই বলি নাই, সবই মনে আছে। কি খবর তোদের? আয় বয়, সুপাই বয়, কথা বলি। কাজের হোলাটা যে কমে গেল। এই সাদেক, দুইটা চা লই আয়, সাথে বিস্কিট আনিস। কি অবস্থা? বিয়ে শাদীর ব্যাপারে কদ্দুর আগ গাইলিয়া বন্ধু? কি খবর? আর কোথায় এখন, বাড়িতে নাকি? চারিদিকে তো মাইয়া টাইয়া অনেক দেখছি, পছন্দ হয় না। অনেক কাজ কর, তোর হাজিরে আর কাছে বিয়ে দিতে, তোর হাজির রাজি আছে নি জিজ্ঞা। আমার শালি কই পাইবো? সবগুলা জ্যাঠস বিয়ে হয়ে গেছে, আর শালি এন ছোট মাটির লোক কথা কয়। তুই যাইয়া দেখতে আয়, সমস্যা কি? পছন্দ হইলে সমস্যা নেই, আরো কয়েক বছর অপেক্ষা করবি। আর এমনি তো অপেক্ষা করার গাজি খালি হইয়া গেছিস, আর কত? কেউ বাকি নাই তো, আর কত এমনি থাকবি? রাশেদার মাইয়াটাই হয় নাই, তাসলিমা রাশেদা অন্যগুলোর মাইয়াটাই হয় নাই, হেগুনি গিয়ে সাসা হেগুনের লগের গুন তো হইব। তুই কি কইলি আমাকে? ক্লাসমেটের মাইয়া বিয়ে করো, এরা তো দুধের বাচ্চা। তুই কি কইলি আমারে? তোর শালি না থাকলে তোর জ্যাঠস ফাটস সব বিয়ে গেছে। হায় 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 হায়, কি আর করা। ঠিক আছে ওইটাই আর, তোর লগে মজা লইতেছি আর কি। একটু তুই টুলি টুলি গেছ, বিয়ে শাদি করছ, দাওয়াত দেখা না দিয়ে আসতো, না হলে একটু দাওয়াত টাওয়াত দি, ভুলে গেছ আসলে। বাজি করিচ্ছে, দাওয়াত দিনে গিয়ে দিছি, দাওয়াত দিছি, তোরা আসতে পারবি না। তুই স্পেশালি, তুই নাসির জামাল, তোদেরকে দাওয়াত দিলাম না, তোরা কাজের চাপে ব্যস্ত আসবি না। কয়দিন আগে কি জানি ঈদের ছুটি টুটি কাটাই গেছস, পরে আর আসবি না। তুই এখন দেখছস যে দাওয়াত দিই নাই না? যাক মাশাল্লাহ, ভালো, অনেক সুন্দর। দোয়া করি তোদের দাম্পত্য জীবন ভালো কাটুক, সুস্থ কাটুক, এই হচ্ছে ব্যাপার আর কি। আর আমার জন্য দোয়া করবি, তো ভালো থাকিস, আল্লাহ হাফিজ। সলট, বাইরে যামু, অনেকক্ষণ বসে আছি, নাস্তা পানি তো মনে হয় আর আইনতো নাই, যা যাতের খবর আছে। চল আমরা বারের ভালো কোনো রেস্টুরেন্টে যাই, কিছু কামো নে, ভাত খাইতেন না, চা খাইতেন না? ওকে ওকে, ঠিক আছে। ওকে বন্ধুরা, আজকের জন্য এখানেই বিদায়। আমি আর রাসেল রেস্টুরেন্টে খাইতে যাব, তো ওদিকটা আর না দেখাই আজকের জন্য এখানেই। ইতি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।